কয়েকদিন আগে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ, আগে আমরা কি বলতাম সিএবি, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, কিন্তু পাস করার পর পার্লামেন্টে, লোকসভায়, রাজ্যসভায় পাস করার পর রাষ্ট্রপতি সাইন করে দেওয়ার পর সেইটা এখন ভারতবর্ষে আইন হয়ে গেছে এবং সেটা সিএবি থেকে সেটা হয়ে গেছে সিএএ, এবং এই সিএ আইন সারা দেশের মধ্যে লাগু হয়ে গেছে। এবং আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রীজিকে, যিনি পাকিস্তান, যিনি বাংলাদেশ, যিনি আফগানিস্তানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি, ইসাই যারা রয়ে গেছিলেন সেই সময় দেশভাগের সময়, আমরা জানি 1947-এ দেশভাগ হয়েছিল, তখন কি কারণে, কিসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করেছিল সেই সময় সরকার। কিন্তু সেই সময় আমাদের অনেক অনেক লোক ওই পারে থেকে গেছিল, এবং আমরা জানি, আপনাদের একটা পরিসংখ্যান দিই, ওই পারে পাকিস্তানে যদি দেখি, পাকিস্তানে আমাদের হিন্দু মা বোনেরা 23% ছিল সেই সময়, আজকে সেটা দাঁড়িয়েছে 3%, বাকিরা কোথায় গেল, কোথায় গেল সেই মানুষগুলো, সেই মানুষগুলো কোথায় গেছে কেউ জানে না, কারণ ধর্ম পরিবর্তন করতে হয়েছে সেখানে থাকার জন্য, অত্যাচারের জন্য, আর কারুর অত্যাচারে তাদেরকে মারধর করে মা বোনেদের ইজ্জত লুটে মানুষকে খুন হতে হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, সেই জন্য 22-23% থেকে আজকে মাত্র 3% এসে দাঁড়িয়েছে পাকিস্তানের সেই হিন্দু। আজকে বাংলাদেশের কথা বলুন, বাংলাদেশেও তারা যারা হিন্দুরা আছে তারা কোথা থেকে আজকে 7-8% এসে দাঁড়িয়ে গেছে, আজকে তারা কোথায় গেল দিনের পর দিন। কিছুদিন আগেও আমরা দেখেছি যে মূর্তি ভাঙা হচ্ছে, হিন্দু মা বোনকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, আজকে ওখানে হত্যা করা হচ্ছে, আর আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ভারতবর্ষে আজকে নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী আছেন, তার ভেতরে কষ্ট হয়েছে, চোখের জল বেরিয়েছে, কংগ্রেস শুধু বড় বড় কথা বলে গেছে, আজকে ভারতীয় জনতা পার্টি সেই মা বোনেদেরকে, সেই মানুষগুলোকে আজকে এখানে বলেছে তোমরা এসো, তোমাদের কেউ নেবে না, আমরা তোমাদের নাগরিকত্ব দেব, তোমরা সাবধানে তোমার পরিবারের ইজ্জত বাঁচাতে, তোমার মা বোনেদের ইজ্জত বাঁচাতে তোমরা এখানে ভালোভাবে থাকো, আমরা নাগরিকত্ব দিয়ে তোমরা আগামী দিনের ভবিষ্যতের কথা ভাবো, সবসময় নিজের মৃত্যু হবে, মৃত্যু হবে, কে অত্যাচার করবে পাকিস্তানে, কে অত্যাচার করবে বাংলাদেশে, তাদের কথা ভাবতে হবে না, তাদেরকে এখানে নিয়ে এসে নাগরিকত্ব দেওয়ার কথা ভেবেছে, সবাইকে নাগরিকত্ব দেওয়ার কথা ভেবেছে, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা ভাবেনি। তাহলে পশ্চিমবাংলায় কেন এত আগুন জ্বলছে, কারা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে আপনারা বুঝতে পেরেছেন তো, সবাই দেখেছেন তো, কারা পশ্চিমবাংলায় আগুন জ্বালাচ্ছে, যারা ট্রেন পোড়াচ্ছে, 40টা মতন বাস পুড়িয়েছে, 10টা ট্রেন পুড়িয়েছে, একের পর এক স্টেশন লুটপাট করেছে, আজকে তারা নিশ্চয়ই এই দেশের নাগরিক হতে পারে না। যারা এই দেশের নাগরিক হবে, আমি যদি আজকে হুগলিকে ভালোবাসি হুগলিতে ভাঙচুর করব না, হুগলির মানুষের কষ্ট আমি নিতে পারবো না, আমি যদি বাইরে থেকে কোনো সময় আসি তাহলে আমার মনে হবে আমি কাউকে মারি, আমি কাউকে ধরি, কাউকে ভাঙচুর করি, আমার কি এসে গেল, আমি তো কিছুদিন পরেই চলে যাওয়া হয়, আমি তো এই দেশের নাগরিক নই। সেই ধরনের লোকেরা দিনের পর দিন, দিনের পর দিন এখানে ভাঙচুর চালিয়ে গেছে। আর মমতা ব্যানার্জি, তিনি রাস্তায় নেমে পড়েছেন 2016-তে, কি করেছেন সংবিধান ধরে, কি বলেছেন মুখ্যমন্ত্রী যখন দ্বিতীয়বারের জন্য হলো, আমি সংবিধান মানি, এখন রাস্তায় দাঁড়িয়ে উনি বলছেন আমি সংবিধান মানি না, উনি যদি মুখ্যমন্ত্রী যদি সংবিধানই না মানে আমরা তাহলে মুখ্যমন্ত্রীকে মানবো কি মানবো না, তারা আমাদের কথা ভাবে না, তারা বাঙালি হিন্দু মা বোনেদের কথা ভাবে না। আজকে আপনাদের মধ্যে অনেকে আছে পূর্ব বাংলা থেকে আসেননি, অনেকে এসছেন, তাদের অনেকে ওই পারে থেকে গেছে, তারা আসতে চায়,
কিন্তু মমতা ব্যানার্জি চায় না তাদের নাগরিকত্ব দিতে। বাঙালি বিরোধী হয়ে গেছে, হিন্দু বিরোধী হয়ে গেছেন উনি, কারণ ভোট পেতে হবে, ভোট পেতে হবে। তাদেরকে ভোট পেতে গেলে তাদেরকে অনুপ্রবেশকারী যে জাল 1 কোটি ভোটার আইডি কার্ড ওনার কাছে রাখা আছে, যেসব রোহিঙ্গাদের উনি এখানে এনে জাল ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়ে ভোটের জন্য রেডি করে রেখেছে, ওরা ভাবছে যে এই যে সবাই যদি এখানে চলে আসে, তারা যদি নাগরিক হয়ে যায়, তারপরে তো এনআরসি শুরু হয়ে যাবে। আর এনআরসি মানে এইসব জাল ভোটার আইডি কার্ড। যারা এই ধরনের কাজ নিয়ে রয়েছে, আমরা দেখেছি যে এই ধরনের লোকেরা কি কাজ করে। মালদাতে ধর্ষণ হয়ে পুড়িয়ে মেরে দিয়ে চলে গেল, পালিয়ে গেল বর্ডার দিয়ে। পুলিশকে বলা হচ্ছে কোথায় কোথায়, বলছে নেই, বাংলাদেশ চলে গেছে, বর্ডার পালিয়ে চলে গেছে। একের পর এক খুনের ঘটনা ঘটছে। রানাঘাটে একজন সন্ন্যাসিনী 65 বছরের, তাকে ধর্ষণ করা হয়েছিল, পাওয়াই যাচ্ছে না দোষীকে, পাওয়াই যাচ্ছে না। কিছুদিন পরে বললো না, ওরা বাংলাদেশ চলে গেছে, বর্ডার পেরিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে, আসছে এখানে কুকর্ম করছে, অত্যাচার করছে, ধর্ষণ করছে, নানা রকমের চিটিংবাজি করছে, নানা রকমের দুর্নীতি করছে, টাকা পয়সা আমাদেরই, টাকা পয়সা সবকিছু আমাদেরই, মা বোনেদের ইজ্জত নিয়ে সম্মান লুট করে নিয়ে তারা ওইখানে চলে যাচ্ছে, একটারও বিচার হচ্ছে না। আজকে মমতা ব্যানার্জি সেটা ভাবছেন না। মমতা ব্যানার্জি ভাবছেন, আমার ওই ভোটগুলোই দরকার, আমি এই ভোটে তো সরকার করেছিলাম, এই ভোটগুলোতে এরপরে চলে যাবে। ওইখান থেকে সবাইকে এখানে যদি নাগরিকত্ব দেওয়া হয়, আজকে মতুয়ারা যারা রয়েছে, যারা উদ্বাস্তু রয়েছে, তাদের এত দিন ভোট ব্যাংক হিসাবে ইউজ করেছে, একবার কংগ্রেস ইউজ করছে, একবার সিপিএম ইউজ করছে, একবার তৃণমূল ইউজ করেছে, বড় বড় কথায় তারা বলেছে কি, আমরা আপনাদের নাগরিকত্ব দেবো, আপনি আমাদের ভোট দিন, আপনি ভোট দিন আমরা নাগরিকত্ব দেব, আপনি ভোট দিন আমি নাগরিকত্ব দেব। যে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, বলছে না না আপনাদের নাগরিকত্ব আমি দিতে পারবো না, আপনারা চলে যান, আপনারা সঙ্গে যান। কারণ শুধু ভোটটা দরকার ছিল, নাগরিকত্ব দেওয়ার দরকার ছিল না, শুধু ভোটের জন্য, নিজের স্বার্থের জন্য বলেছিল। এখন মতুয়ারাও বুঝে গেছে যে মমতা ব্যানার্জি মতুয়াদেরও বিপক্ষে চলে গেছে, বাঙালিদের বিপক্ষে চলে গেছে, বাঙালি হিন্দুদের বিপক্ষে চলে গেছে, শুধু চায় ভোট ব্যাংক, ভোট ব্যাংক, ভোট ব্যাংক, ভোট ব্যাংক। আজকে পুলিশের ঘুম আছে, একটা পুলিশের ছবি দেখছিলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে, লুঙ্গি পরে টুপি পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পাথর ছুটছে, সবাই ছবিটা দেখবেন, ভাইরাল হয়ে গেছে। যে পোশাক পরে আছে আমি সেইটার কথা বলছি, পুলিশদের কেউ মানছে না, একজনকেই মানে মমতা ব্যানার্জি, একজনকেই মানে। পুলিশ প্রশাসনও হার মেনে যাচ্ছে, তৃণমূলেও অনেক লোকজন আছে, তারা বুকে হাত দিয়ে বলুক, বুকে হাত দিয়ে বলুক যে তারা সিএএ এই আইনকে সমর্থন করে না। অর্ধেক লোক আছে, সবাই জানে যে তারা ভাবছে মোদিজি যা করেছে ভালো করেছে, আগামী দিন এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জির সরকার। সেই জন্য ওরাও ভেতরে ভেতরে আজকে ভাবছে যা হচ্ছে ভালো হচ্ছে, কারণ তাদেরও অনেক মা বোনেরা, তাদের ঠাকুর দাদা, তার ফ্যামিলির লোকেরা বাংলাদেশ থেকে অনেক অত্যাচারিত হয়ে এসছে, এখানে এসে স্থান নিয়েছে, এখানে এই পশ্চিমবাংলায় এই বাংলার সংস্কৃতি তারা বড় হয়েছে, তারা ওই দেশে আর ফিরে যেতে চাইবে না, ওই দেশে আর অত্যাচারিত হতে চাইবে না। এগুলো তৃণমূলেও কিন্তু অনেক লোক আছে, তারা এই দিনকে এই আইনকে সমর্থন করেন। শুধুমাত্র একা মমতা ব্যানার্জি একজনের হয়ে একটা বিখ্যাত তার একটা তোষণকারীর জায়গা থেকে সেই সম্প্রদায়ের হয়ে সারাক্ষণ লড়ে যাচ্ছে। এখানে কোনো ধর্মের ভিত্তিতে হয়নি, আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে সেখানে সংখ্যালঘু কারা, সেখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা, এখানে সংখ্যালঘু কারা, এখানে সংখ্যালঘু হচ্ছে মুসলিমরা। এতদিনে হিন্দুরা ওখানে 23% থেকে 3% নেমে এসছে অত্যাচারে, আর এখানে কি হয়েছে, এখানে তো আস্তে আস্তে বেড়েছে, কেউ অত্যাচার করেনি বলেই তারা বেড়েছে, কেউ অত্যাচার করেনি বলেই তারা আস্তে আস্তে বাড়তে পেরেছে, এটা প্রমাণিত। আজকে মুখ্যমন্ত্রী এখানে সংখ্যালঘুদের জন্য তার প্রাণ একবারে উঠলে আসে, সংখ্যালঘু 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 সারাক্ষণ সম্বোধিতে থাকে, সম্বোধিতে থাকে। আর অন্য দেশের সংখ্যালঘুদের কথা বলতে গেলে, না না ওই সংখ্যালঘুদের মানি না, মানি না ওই সংখ্যালঘুদের, এই
জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সজাগ হন। ভুল বোঝাচ্ছে, কোন হিন্দুকে কোন বাঙালিকে এই দেশ থেকে যেতে দেওয়া হবে না, সবাই এখানে থাকবেন। যারা পুরনো মুসলিমরাও আছেন প্রাচীন কাল থেকে, তাদের বাবা তার ঠাকুর দাদা যারা রয়েছেন, যারা এখানেই থেকেছেন, তারা এখানে থাকবেন। ধর্মের ভিত্তিতে হয়নি, অত্যাচারের মানবিকতার ভিত্তিতে হয়েছে। কারণ আমাদের এই সরকার ভারতীয় জনতা পার্টির সরকার, মানবিকতার সরকার, মানবিকতা বোধ আছে। এইরকম হিটলারের সরকার নয়, শুধু ভোট ব্যাংক ভোট ব্যাংক ভোট ব্যাংক ভোট ব্যাংক হবে। আমাদের মেয়রও আছে, কলকাতার মেয়র, তিনি আবার বলছেন এদিকে 30% করলে ওদিকে 70% দেই হবে। কিসের ভাই 70% 30%? তোমারও মাথায় আছে 70% 30%? সাম্প্রদায়িকতার বীজ কে ছড়াচ্ছে? তৃণমূল ছড়াচ্ছে। এই পশ্চিমবাংলায় বিভাজনের রাজনীতি কে করছে? মমতা ব্যানার্জির সরকার বিভাজনের রাজনীতি করছে। 2005 সালে কি হয়েছিল ভিডিওটা দেখেছেন সবাই? 2005 সালে যে পার্লামেন্টে আমি এখন গেছি, উনি তো অনেকবার এমপি থেকেছেন, রেলের মিনিস্টার থেকেছেন, 2005 সালে তিনি বলছিলেন, যখন সরকার আনার কথা, বামফ্রন্টের সরকার আছে, উনি স্পিকারকে গিয়ে বলেছিলেন এই লিস্টের মধ্যে বহু ভুতুরে ভোটার আছে, বহু অনুপ্রবেশকারী আছে, এদেরকে তাড়াতে হবে, নাহলে আপনার কথা শুনবো না বলে কাগজটা, ওনার কথা কেউ শুনলে বলে কাগজটা ছুঁড়ে মেরেছিলেন 2005-এ সরকারকে নিয়ে আসার জন্য। এটা 2019, সরকার যদি চলে যাবে তার জন্য আগে থেকে সাবধান হয়ে বলছে আমরা ভুতুরে ভোটার কেউ নেই, সব এখানে আমার ভোটার, সব কেউ অনুপ্রবেশকারী নেই, পুরো পাল্টি হয়ে গেছে। নিজেদের সরকার রাখার জন্য পুরো পাল্টি হয়ে গেছে। রেলের মিনিস্টার ছিল একসময়, আর এখন বলছে রেলের যদি ভেঙে থাকে, রেলের যদি কিছু হয়ে থাকে, ওটা আমার দায়িত্ব নয়। কেন ভাই, তুমি দেশের নাগরিক না, তোমার দায়িত্ব কেন থাকবে না? তোমার রাজ্যে এইভাবে ভাঙচুর হয়েছে, তুমি এক সময় রেলের মিনিস্টার ছিলে, তুমিও জানো রেলের মিনিস্টার যে থাকে রেলের ক্ষতি হয়েছে 250 কোটি টাকা রেলের ক্ষতি হয়েছে। এমনকি এই জায়গায় ক্ষতি হয়েছে, যারা রেল, উনি বলছেন রেল চলছে না, এমন ভাবে তারা ক্ষতি করেছেন, লাইন উপড়ে ফেলে দিয়েছে, যাতে রেলের লোকগুলো যে ভেতরে ঢুকে সমীক্ষা করবে যে কি হয়েছে না হয়েছে দেখবে, সেটাও তারা দেখতে পাচ্ছে না। চারিদিকে আতঙ্ক তৈরি করে ঘিরে রেখেছে, রেলটা চলবে কি করে? আর উনি সারাক্ষণ বলছে রেল চলছে না, রেল চলছে না, রেল চলছে না, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সেই জন্য আপনাদের সবাইকে বলবো, ভুল বোঝানোতে বিশ্বাস করবেন না, বিলটা পড়ুন। নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কথা একবার উল্লেখ করা হয়নি, কোন ধর্মকে আঘাত করা হয়নি। যারা এগুলো করছে তারা দেশের নাগরিক নয়, এটাই দুধকা দুধ পানিকা পানি হয়ে যাচ্ছে। আপনাদের সকলকে বলবো যে আগামী 23শে ডিসেম্বর দুপুর 12টায় একটা বড় মিছিল, বিশাল মিছিল ধর্মতলায় হচ্ছে, এবং শুধু বিজেপির কর্মী না, যারা এই বিলকে মন থেকে আশীর্বাদ জানিয়েছে, মন থেকে মোদিজিকে ধন্যবাদ জানিয়েছে, সবাই আসছে, সবাই এখান থেকে আসুন। এবং এখানে আমাদের জেপি নাড্ডা জি, উনিও এই মিছিলে পথে হাঁটবেন সবাইয়ের সাথে, পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সবাই সাথে সেদিন পথে হাঁটবেন। সবাইকে বলবো আগামী দিনে এই মিছিলে আপনারা আসুন, এবং একটা সুন্দর বাংলা, সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্রের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, রামকৃষ্ণের বাংলা, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, সবাইকে নিয়ে আমরা যে বাংলায় থাকি, সেই বাংলাকে নতুন করে ফেরানোর জন্য, এবং এই
মমতা ব্যানার্জির সরকারের যে সন্ত্রাসের বাংলা তৈরি করেছে, এই সন্ত্রাসের বাংলাকে আগামী ভোটে একদম দূর করে ফেলার জন্য আমরা সবাই পায়ে পা মিলিয়ে একসঙ্গে মিছিলে হাঁটবো। সবাই বাংলার সময় হাজিরাবেন। সবাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কোনো ভয় পাওয়ার কারণ নেই, কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবাই বাড়ি গিয়ে আরামসে থাকুন, ভবিষ্যতের কথা ভাবুন, বাড়ি গিয়ে খেয়ে দেয়ে ভালো করে ঘুমিয়ে থাকুন, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম।